হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি দেবকান্ত অ্যান্ড তোমরা দেখছো আমাদের চ্যানেল দেবরাজ ক্লাসেস এর ইজ আমাদের জাস্ট গতকালই ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ টু অল অ্যান্ড থ্যাংক ইউ টু আওয়ার ফ্যামিলি আজ তোমরা ছেলে বলেই আমরা কিন্তু এই লক্ষ্যে যেতে পেরেছি আই থিঙ্ক আশা করছি ইন ফিউচার আমরা আরও কিছু বড়ো অ্যাচিভ করবো তোমরা থাকলে অবশ্যই পারবো তোমাদের জন্য এই চ্যানেলটা অতএব তোমাদের সাফল্য হল আমাদের সাফল্য আমরা চাই এই এই চ্যানেলে যারা যারা মেম্বার্স রয়েছে তারা প্রত্যেকেই লাইফে যেন খুব ভালোভাবে সেটেলড হয় বিভিন্ন ফিল্ডে এটাই আমাদের লক্ষ্য ঠিক আছে তো একদিন টাইম করে মানে এক হাজার সাবস্ক্রাইবার যে পূর্ণ হয়েছে আমাদের একটা গিফট যে একদিন টাইম করে দেবরাজ আর আমি দুজনেই লাইভে আসবো কবে আসবো আমি ঠিক জানিয়ে দেবো ওকে দেখো আজকে আমাদের লার্ন স্পোকেন ইংলিশ কী বললাম লার্ন স্পোকেন ইংলিশ চ্যাপ্টারের দেখো ক্লাস সিক্স যেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ইডিএম নিয়ে করবো আলোচনা দেখবে স্পোকেন ইংলিশ ক্লাস টুতে দেবরাজ কিছু ইম্পর্টেন্ট ইডিয়ম নিয়ে কথা বলেছে ওখানে ইডিয়ম কি। কেন ইউজ করি আমরা সেগুলো দেখো খুব ভালোভাবে বলেছে আজকে আমরা দেখব কি যে কিছু ইম্পর্ট্যান্ট ইডিয়ম এখানে আমি পাঁচটা খুব গুরুত্বপূর্ণ ইডিয়ম নিয়ে এসেছি তো এই যে নোট নোটটা আছে এটা পেতে গেলে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে তাহলে তোমরা এই নোটগুলোর পিডিএফ পেয়ে যাবে দেখো আমার দেখা তো আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে গালা ডে গালা ডে মানে কি আ ডে অফ ফেস্টিভিটি বলে আমরা একটা উৎসবের দিন একটা আনন্দের দিন তাই তো আজকে দেখো দুর্গা পুজো মহরম বা ধর ঈদ হ্যাঁ তারপরে তোমার বড়দিন বড়দিন কী এগুলো এগুলো হচ্ছে যে আনন্দের দিন আর ডে অফ আর ডে অফ কি যে ফেস্টিভিটি আর ডে অফ ফেস্টিভিটি এক্সাম্পল কি আছে দাও হোলি ইজ আ গালা ডে টু দ্য ইন্ডিয়ানস অবশ্যই হোলি আমরা এখানে রঙ খেলি না আনন্দ করি তো তাহলে কি হোলি ইজ আ গালা ডে টু দ্য ইন্ডিয়ান্স ওকে হোলি হোল গালা ডে নেক্সট বলছে গিফট অব দ্য গ্যাপ খুব সুন্দর টেডিয়াম গিফট অফ দ্য গ্যাপ মানে কি পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ মানে কি যে খুব সুন্দর কথা বলতে পারে যে খুব মানে যার বাক পড়তে আছে যে দেখা গেল যে খুব সুন্দর স্পিচ দেয় একজন হয় না দেখা দেখবে যে রাজনৈতিক যারা যারা আছে নেতারা তারা সময় সবাই স্পিচ দেয় কিন্তু দেখবে যে কিছু দেখবে রাজনৈতিক নেতা আছে বা দেখবে কিছু মন্ত্রীরা আছে যারা দেখবে যে খুব সুন্দর দেখবে স্পিচ দেয় কারণ কি আমরা বলতে পারি যে দ্য পার্সন হ্যাজ গট দ্য গিফট অব দ্য গ্যাপ গিফট মানে কি উপহার গ্যাপ মানে কি পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ গিফট দ্য গ্যাপ মানে কি ধরো যে উকিল তার তো অবশ্যই কথা বলা ক্ষমতা রাখতে হবে তাই না তাহলে গিফট অব দ্যাব পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ নেক্সট বলছে ইন আ নাটসেল ভেরি ব্রিফলি মানে খুব সংক্ষিপ্ত হবে তোমার বলো না এই দেখ অত বেশি বকে লাভ নাই তুমি আমাকে জাস্ট ঘটনাটা সংক্ষিপ্ত বল নাকি খুব ছোটো হয় বল বাকি খুব শর্ট করে বল বললাম আমরা টেল মি দ্য স্টোরি ইন এ নার্ট সেল আমরা দেখে অফেন অফেন বলি যে ঘটনাটি অত বড় না করে অত বেশি না হেজিয়ে জাস্ট ছোটো করে বলো বা সংক্ষিপ্ত করে বলো এটা কি ইন এ নার্ট সেল ওকে তাই ফার্স্ট স্লাইডে দেখা গেলো তাহলে আমাদের তাহলে নেক্সট স্লাইডে গিয়েছে আমি ওকে অ্যাস করছি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করতে পারো আমাদের সঙ্গে সঙ্গে দেন তোমাদের কোনো সমস্যা হবে না ইংলিশে নেক্সট বলছে দেখো মেড এন স্পিচ খুব সুন্দর একটা মেড ইন স্পিচ মানে ফাস্ট স্পিচ তার প্রথম বক্তৃতা ধরো তুমি জীবনে কোনো দিনও বক্তৃতা দাও এবং স্কুলে দেখা গেলো কী হলো দেখা গেলো স্কুলে তোমার একটা স্কুলের প্রতিষ্ঠান দিবস এলো এবং সেখানে মানে হেড হেডমাস্টার সাথে তোমাকে বললেন যে তুমি স্কুল সম্বন্ধে কিছু বলো একটু দেন তুমি তো কোনোদিন এত এত মানে সবাই বসে থাকবে তুমি শুনবে বা তুমি বলবে তো কোনো হয়নি তা তুমি যখন স্পিচ দেবে প্রথমবার জীবনের জন্য এটা কি তোমার মেড ইন স্পিচ এটা কি তোমার মেড ইন স্পিচ ওকে দেখো এক্সাম্পল কি আছে

এটা তো আমরা সবাই শুনেছি বাংলায় এই ওয়ার্ডটা ঘুষ বলে মানে কি ঘুষ ওকে দেখো হাঁস মানে ঘুষ তোমরা দেখবে যে বলি আমরা যে ও ঘুষ নিচ্ছে এই ঘুষ মানে মানে কি যদি আমরা অসৎ উপায়ে কারোর কাছ থেকে টাকা নিই কাউকে ফেভার করি দেন ইট কল ব্রাইব বা হাঁস মানি

যাতে জনসমক্ষে না আসতে পারে দেখবে পুলিশকে বা কোনো দেখবে যে আদার অ্যাডমিনিস্ট্রেটিভ যাদের আছেন মানুষজন তাদেরকে একটা ঘুষ দেওয়া হয় যে তোমরা চুপ করে থাকবে তো এই ছিল তোমাদের পাঁচটা ইম্পর্টেন্ট ইডিওম ঠিক আছে তোমরা খুব ভালোভাবে দেখবে এবং আমি আবারও বলছি ইডিওমগুলোকে মনে রাখার জন্য একটাই উপায় একটা ক্যাপসুল সকাল রাত্রে কিন্তু তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে ভুলে গেলেও প্র্যাকটিস করতে হবে ওকে আর লাস্টে যে আমাদের দেখা একটা কোর্স নিয়ে আমরা এন করি ক্লাসে সেটা কি যে এখন সামটাইমস লেটার বিকামস নেভার ডুইক নাও আমরা বলি না কি যে আজ করব না থাক আজ করবো না কাল করব না কাল করব। কাল করবো না পরশু করব। আমরা কি যদি আমরা কোনো কাজকে যদি আজ করব কাল করব পরশু করব এ করি করি দেন কাজটা কিন্তু কখন সম্পূর্ণ হবে না যে মত নেবো যে ডিসিশন নেবো যা পড়াশোনা হবে আজকে করব আমি এই মুহূর্তে করব সামটাইমস লেটার বিকাম নিভার ডু ইট নাও কি তোমরা কাজ এখনই করো দেরি করো না তাহলে এই ছিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমি আবারও বলছি ভেরি ভেরি মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংকফুল টু ইউ আওয়ার ফ্যামিলি দে তোমরা আমাদের দেখে অনেক সাপোর্ট করেছ আমরা এতটা ভালো জন্য থ্যাংক ইউ ঠিক আছে এবং ইন ফিউচার আমরা আরও ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসবো তোমাদের ভালোর জন্য আমার কনসেপ্ট প্রবলেম ওকে তাহলে চলো তাহলে থ্যাংক ইউ